আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আরেকটি নতুন আয়োজন। বন্ধুরা, আজ এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটি দেখলে অবশ্যই আপনার চোখের কোনো পানি জমবে। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করছি দয়া করে ভিডিওটি শেষ করে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের নতুন ভিডিও। বন্ধুরা, আমার আপনার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে আমাকে আপনাকে দুনিয়াতে, অর্থাৎ এই সুন্দর পৃথিবীটায় এনেছে এবং এই পৃথিবীতে সকল সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছেন, চিনিয়েছেন। তো এই মাকেই যদি কষ্ট দেওয়া হয় তখন কেমন লাগবে? বন্ধুরা, আমি আপনি হয়তোবা বুঝবো না একটি সন্তান পেটে রাখার কতটা কষ্ট, বা এই সন্তানটাকে দুনিয়াতে আনার যে কতটা কষ্ট একমাত্র সেই মাই বুঝতে পারবে, যে কিনা একটি সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন। বন্ধুরা, আজ তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং দেখাবো যে মানুষরূপী কিছু পশু এই লকডাউনের নাম করে একজন মাকে 2 কিলোমিটার হাঁটিয়ে তার বাড়িতে পাঠিয়েছে। বন্ধুরা, আমি বলতে চাই তারা কি মানুষ নাকি মানুষের চাইতে অধম, অমানুষ বলা চলে একরকম। বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো, কিন্তু তার আগে বলে নিই যে এই যে মহিলাটা, এই যে মা, এই প্রসব ব্যথা নিয়ে এই 2 কিলোমিটার ডাক্তারকে দেখিয়ে উনি বাড়ি ফেরার পথে কিছু মানুষরূপী নেতাকর্মীরা তাকে লকডাউনের নাম ভাঙিয়ে গাড়ি থেকে নামিয়ে এই 2 কিলোমিটার হাঁটিয়ে তার বাড়িতে ফেরত পাঠিয়েছে। অনেক কষ্টে সে ব্যথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে কোনো জায়গায় গাছের নিচে বসে, কোনো জায়গায় মানুষের বাড়ি থেকে চেয়ার নিয়ে বসে এইভাবে সে বাড়িতে পৌঁছেছে। কিন্তু বন্ধুরা, আল্লাহ না করুক তার যদি পথে কোনো সমস্যা বা তার পেইন বেড়ে যেত, তাহলে এই ঘটনাটির দায়ভার কে নিত? এই যে এই মা যে কষ্টটি পেয়েছেন, এই মার কষ্টের ভাগটা কি কেউ নিতে পারবে? এ ধরনের মানুষরূপী কুলাঙ্গারগুলার জন্যই আজ আমার আপনার এই সুন্দর পৃথিবীতে এই করোনা নামক ভাইরাসের আক্রমণ। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিও শুরুতেই সেই মায়ের আর্তনাদ, সে মায়ের কান্না দেখে আসি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখেন মানুষ কি পক্ষে যায়, গাড়ি আটকে রাখছে, গাড়ি আটকে রাখছে। হ্যাঁ আর আমার আসতে না করছে। তো বন্ধুরা, আশা করি সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন। দেখেছেন মহিলার কি পরিমাণ কষ্ট হচ্ছিল হাঁটতে, সে ব্যথায় কাতরাচ্ছিল, চোখের পানিতে ভিজে যাচ্ছিল তার মেকআপ। বন্ধুরা, আমি সেই সকল মানুষরূপী হায়নাগুলোকে প্রশ্ন করতে চাই, আপনিও তো কোনো না কোনো মার পেট থেকেই জন্ম নিয়েছেন, নাকি আপনি কুকুরের পেট থেকে জন্ম নিয়েছেন? আমার বোধগম্য না। আপনি যদি সত্যিকার অর্থে একজন মহিলা বা একজন মার গর্ভ থেকে জন্ম নিয়ে থাকতেন, তাহলে আমার মনে হয় না আপনি একজন সন্তান সম্ভবা মাকে এভাবে গাড়ি থেকে লকডাউনের নাম ভাঙিয়ে 2 কিলোমিটার হাঁটাতেন। বন্ধুরা, লকডাউনগুলো সেই মানুষের জন্য যারা বিনা কারণে বাসা থেকে শুধু শুধু বের হয়ে ঘোরাফেরা করে। কিন্তু এই লকডাউনের নাম ভাঙিয়ে যদি এই রকম অসুস্থ রোগী, এই অসুস্থ রোগীগুলোর জন্য কিন্তু কোনো লকডাউন না, কারণ অসুস্থ বলে কই আসে না, অসুস্থতা এটা উপরওয়ালা প্রেরিত। তো এই অসুস্থ মানুষগুলা ডাক্তারের কাছে যাবে, আসবে, এটাই স্বাভাবিক। এই অসুস্থ মানুষগুলাকে অবশ্যই গাড়ি ঘোড়া এগিয়ে দিতে হবে, যারা তাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে ডাক্তারের কাছে যেতে পারে। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা আর এরকম করবেন না, অসুস্থ মানুষ দেখলে তাদেরকে লকডাউনের নামে এভাবে কষ্ট দিবেন না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।